لو أنزلنا শুক্রবার দেশে ফিরেন বিশ্বজয়ী হাফেজ শেখ মাহমুদুল হাসান। সে সময় ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে তাকে স্বাগত জানান দেশ বরেণ্য মাওলানা শেখ মাহমুদুল হাসান আশরাফি। 2023 ফেব্রুয়ারিতে ইরানে আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতায় 130টি রাষ্ট্রের মাঝে শেখ মাহমুদুল হাসান আশরাফি তিনি সবাইকে ডেঙ্গিয়ে তৃতীয় স্থান অধিকার করে বাংলাদেশের মুখ উজ্জ্বল করেছেন। আমাদেরই কোরআনের পাখি যারা দেশ প্রবাসে কোরআনের সুর দিয়ে বিশ্বে বাংলার মুখকে উজ্জ্বল করছে, আমরা তাদেরকে ধন্যবাদ জানাই, মোবারকবাদ জানাই এবং দেশবাসীর প্রতি অনুরোধ করব এই কোরআনের পাখিদের মূল্যায়নের মাধ্যমে বাংলাদেশ সমৃদ্ধ হোক, এটাই আমাদের প্রত্যাশা। তো আপনাদেরকে সাথে নিয়ে আমরা এখন শেখ মাহমুদুল হাসান আশরাফির কোরআন তেলাওয়াত শুনব। শেখ মাহমুদুল হাসান, ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আমি ভালো আছি। তো এই বছর আপনি তো ইরান থেকে বাংলাদেশের মুখ উজ্জ্বল করে 130টি রাষ্ট্রের মাঝে তৃতীয় স্থান অধিকার করেছেন, আপনার কেমন লাগছে? আলহামদুলিল্লাহ ওয়ালহামদুলি রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়া সাল্লাম তাসলিমান কাসীরা। আল্লাহ পাকে শুকরিয়া আদায় করছি এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শুকরিয়া আদায় করছি এবং আমার আব্বা জান আম্মা জান ওনাদের শুকরিয়া আদায় করছি, উস্তাদদের শুকরিয়া আদায় করছি। আল্লাহ পাকের দয়ায় আপনারা দোয়া করেছেন, বাঙালি জাতি দোয়া করেছে, সেজন্যই হয়তো বা রেজাল্ট করতে পেরেছি। তো আরও দোয়া চাই সবার কাছে, আল্লাহ পাক যেন ভবিষ্যতে একজন বড় দিনের দায়ী আল্লাহ হিসেবে কবুল করেন। আমিন। জি, আমরা একটু কোরআন থেকে কিছু শুনতে যাচ্ছিলাম। শুকরিয়া। أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم لو أنزلنا هذا القرآن جبل لرأيته خاشعا متصدعا من خشية الله وتلك الأمثال نضربها للناس لعلهم يتفكرون هو الله الذي لا عالم الغيب والشهادة هو الرحمن الرحيم هو الله الذي لا المؤمن المهيمن العزيز الجبار المتكبر سبحان الله
يكون المؤمن المهيمن العزيز الجبار المؤمن المهيمن العزيز الجبار المتكبر سبحان الله عما يشركون هو الله الخالق البارئ المصور له الأسماء الحسنى يسبح له ما في السماوات والأرض وهو العزيز الحكيم يسبح له ما في السماوات والأرض وهو العزيز الحكيم صدق الله العلي العظيم وصدق رسول النبي الكريم ما شاء الله شكرا بارك الله فيك